সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। দমদমে রূপার বেজায় পছন্দ ইলিশ চিংড়ি ভাপা, শিবপুরের সুমি রাধেন চিকেন মশলা কারি, রান্নার বিভিন্ন রকমারি রেসিপি নিয়ে আমরা হাজির সৃজন বাংলা হেসেলে। চোখ রাখুন সৃজন খবর বাংলা চ্যানেলে, তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে। আমরা এখন আছি হুগলির শ্রীরামপুরের ক্ষেত্রমোহন সার মেলা প্রাঙ্গণে, যেখানে প্রাচীন ঐতিহ্য প্রায় 125 বছর থেকে এই মেলাটি হয়ে আসছে, কৃষি শিল্প ও মেলা প্রদর্শনী। আমরা সৃজন খবর বাংলার পক্ষ থেকে আমরা সেই চিত্রটি তুলে ধরছি। আমরা এখন আছি শ্রীরামপুর ক্ষেত্রমোহন সার আর্ট গ্যালারি, যেখানে কৃষি প্রদর্শনী ও চিত্রকলার প্রদর্শনী প্রাঙ্গণে। আর এখানে আমফানের ফলে প্রায় অধিকাংশই বিপর্যস্ত হয়ে যাওয়ার ফলেও তারা এবারেও কিছুটা হলেও তারা চিত্র প্রদর্শনী তুলে ধরেছে। আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি শিবশঙ্করজির মন্দিরের সেই চিত্র, যার উদ্দেশ্যে এই ক্ষেত্রমোহন সার 125তম বর্ষের মেলা। আমরা এখন রয়েছি শিবশঙ্করজির মন্দির এবং নাট মন্দিরকে কেন্দ্র করে যে ঘিরে রয়েছে প্রাচীন ঐতিহ্যময় বিভিন্ন পোড়ামাটির শিল্প, সেগুলো এখনো আজ অবধি বর্তমান। হ্যাঁ, আমরা এখানে পেয়ে গেছি মেলার কিছু দর্শকদের, তাদের সাথে আমরা কিছু কথা বলে নেব। আপনারা এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি এই মেলাতে। আচ্ছা, কেমন লাগে, তাও কি রকম কি অভিজ্ঞতা কিছু যদি বলেন। এটা একটা বহুদিনের ঐতিহ্য, এই মেলাতে এসে একটা আনন্দ হয়, ছেলে মেয়েরা সবাই আসে, বিশেষ কিছু না থাকলেও এটা দেখার একটা মানে আগ্রহ প্রত্যেকেরই থাকে। তার কারণ ওটা বহু পুরনো দিনের একটা মানে বলতে পারেন একটা মানে ঐতিহাসিক ঐতিহ্য, এটা শ্রীরামপুরের একটা বহু পুরনো ঐতিহ্য এবং এটা সেইভাবেই হয়ে আসছে এবং প্রত্যেক বছর এটাকে এখানকার যারা রয়েছেন এই ক্ষেত্রসভা মেলার যে যারা মানে ক্ষেত্রসভা বাড়ির যারা রয়েছেন তারা এটাকে সংস্কার করেন, রং করেন, করে এই মেলাটা ভালোভাবে মানে হয় এবং এখানে পূজো আস্থা হয়, এই বিষয়টা রয়েছে আর কি। খুবই ভালো, এটা খুব মানে একটা এখানকার শ্রীরামপুর অঞ্চলের লোকেদের জন্য এটা খুব একটা ভালো মানে এটা গর্বের বিষয় এবং আমরা প্রত্যেকে এই বিষয়টাতে খুব একটা অধীর আগ্রহে থাকি। প্রত্যেক বছর এই সময়টা এই মেলাটা হয়, হ্যাঁ, এবং আমার ছোট ছোট ছেলেমেয়েরা অনেক ছোট বয়স থেকে এই মেলাটাতে আসছে। আজকে ধরুন আমরা দীর্ঘ 21 বছর ধরে এই মেলাটাতে আসি। এই শিবশঙ্করজির মন্দির, নাট মন্দির ছাড়াও এখানে আরও অন্যান্য মানে 8 রকম দেবদেবীর পূজা হয়।
अल्प दिन থেকে আমাকে খুব ভালো লাগলো এখানে বিকাশের কাম বেশি করে হলো না এই বিকাশের কাম হবে হ্যাঁ তো খুব ভালো হবে এখানে অনেক লংড়া টংড়া আছে একটু সাফাই টাফাই হয়ে যায় তো এখানে আর্থিক সমস্যা খুব ভিক আছে হ্যাঁ এই 10 জন মিলে এই মন্দিরের বিকাশ হলে আপনার ভালো লাগবে তাই তো আমরা এখন দাঁড়িয়ে আছি নাট মন্দির প্রাঙ্গণে যেখানে প্রতি বছর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক পালা বিভিন্ন হয় তো আমরা এখানকার যে ঐতিহ্যময় যে শিল্পকলা যে মূর্তি সেগুলো তুলে আমরা এখন আছি ক্ষেত্রমোহন সার মেলা প্রাঙ্গণে এই 125 বছর ধরে যে মেলাটা চলে আসছে তার একটি বিশিষ্ট দিক হলো বিশিষ্ট গুরুত্ব হলো যে এইখানকার যে ফেরিওয়ালারা আছে যারা মেলা শ্রমিক ভাইরা আছে তাদের থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবং ভিজিটরসদের থেকেও কোনো রকম কোনো শুল্ক নেওয়া হয় না ধরে আসছি দাও আমি ব্যারাকপুর আমার বাড়ি না না দিলীপ বাবু কোনো পয়সা নেয় না আমরা বিনা পয়সা দিয়ে বসি এমনি কিছু দিয়ে মেলাতে কিছু আমাদের পয়সা করে দিতে হয় না হ্যাঁ 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 কোনো খুশি এমনি কোনো ভাড়া ভাড়া কিছুই নেয় না আমরা এক মাস এখানে বসি কোনো পয়সা করে কিছুই লাগে না এখানে আমাদের বসতে ইলেকট্রিক চার্জ পয়েন্ট 25 টাকা করে দিতে হয় পার পয়েন্ট হ্যাঁ ওটাই দিতে হয় না এমনি এমনি কোনো কিছু দিতে হয় না আমাদের ঠিক আছে কিরকম মানে কি মনে হচ্ছে এখানে মোটামুটি এখানে ব্যবসা টুকটাক ভালোই হয় খারাপ হয় না বেচা কেনা হয় মোটামুটি হয় 2-4-5 টাকা মোটামুটি করে হয় আমরা মেলার আরও একজন বিক্রেতার থেকে জেনে নেব তারা মেলা থেকে কিরকম কিরকম অভিজ্ঞতা পান এবং কতটা তাদের এই মেলার সম্বন্ধে জেনে নেব মানে মেলাটা ভালো হয় আমাদের বলেন তো মানে আমরা অনেক বছর আছি আপনার মোটামুটি 30-40 বছর ধরে আমি করি আমার তার আগে বাবা করতো আগে মেলা আমাদের অনেক দিন ধরে করি আমরা ঠিক আছে মানে অনেক দূর দূরকে লোক আমার অনেক দূর থেকে আসছি আমরা কলকাতা থেকে দোকান লাগিয়েছি তারপর আমার বিহারে বাড়ি আছে মানে এখানে মেলা করে যেন হর বছর আমরা আসি না ভাড়া ওরা কিছু লাগে না আমাদের এমনি হর বছর আমরা জায়গা পাই হর বছর বসি এক পয়সা ভাড়া লাগে না আমাদের শুধু বড়দের জন্য নয় এই মেলাতে ছোট ছোট বাচ্চাদেরও বিনোদনের ব্যবস্থা হয়েছে আমরা সেই চিত্রটি দেখে নেব যে বাচ্চাদের কিরকম আনন্দ আমরা এখন কথা বলে নেব ক্ষেত্রমোহন সার বংশধর উত্তম কুমার সাহ যিনি এখন এই মেলার বর্তমান আহ্বায়ক এবং এক মাসব্যাপী এই অনুষ্ঠান চলবে এই মেলা চলবে এবং এই মেলা প্রতিষ্ঠাতা বাবু ক্ষেত্রমোহন সাহ আমাদের পারিবারিক পূর্বপুরুষ যিনি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 125 বছর আগে যে স্বাধীনতার পূর্বে যখন ভারতবর্ষে কৃষি এবং শিল্পের এবং কলা এই যে ধরনের একটা সমন্বয় ছাড়া ভারতবর্ষের উন্নতি সম্ভব নয় যেটা উনি এই স্বপ্ন 125 বছর আগে উনি বপন করেছিলেন এবং আজ থেকে 125 বছর আগে যে চিন্তাধারা এবং বর্তমান ভারতবর্ষ সরকার এবং রাজ্য সরকারগুলি এই চিন্তাধারার মধ্যে এগিয়ে চলেছে যে স্বাধীনতার পরবর্তীকালে যে পরবর্তীকালে যে শিল্প এবং কৃষির যে একটা বিরাট মহত্ব যেটা ভারতবর্ষের অর্থনীতি এবং ভারতবর্ষের সব কিছুর ব্যাপারে এছাড়া বিনা কোনো অস্তিত্ব নেই যার জন্য আজ ভারত তথা পশ্চিমবাংলার এবং
নানা স্থানে এই কৃষি ও শিল্পের উপর জোর দেওয়া হয়েছে এবং আজও এই মেলা সেই ভাড়াকে আমরা রেখেছি অগ্রগতি এবং 125 বছর আগে যে মেলা শিল্প কলা এবং প্রদর্শনী যেগুলো চলতো আজও আমরা সেই ধারাকেই বহন করে চলছি এবং এই মেলার যে সূচনা লগ্ন থেকে কোনো রকম পারিশ্রমিক নেওয়া হয় না কারোর কাছ থেকে কোনো দোকানদার কাছে আমরা আজও সেই কথাকে বজায় করে রাখেছি এবং কোনো বেসরকারি এবং সরকারি অনুদান ছাড়া আমরা সম্পূর্ণ পারিবারিক সপরিবারের তরফ থেকে আমরা এটা আয়োজন করে চলি এবং এখনও ভবিষ্যতে আমাদের 125 বছর উদযাপন গত বছর 2022 আমরা ব্যাপকভাবে করব এই কারণে কি এবছরে আলফানের কারণে এবং করোনার কারণে আমরা এবছর খুব ছোট্ট আকারে খালি গরিব মানুষের এই এক বছর ধরে মেলার মধ্যে এই দোকানগুলো পড়েছিল সেই কারণেই আমরা এবছর এটাকে আয়োজন করেছি সরকারের পৌরসভা এবং সরকারি আধিকারিকদের পারমিশনে এবং সর্বক্ষণ আমরা এর আয়োজনে তাদের সহযোগিতা লাভ করেছি এবং আমরা সেটাই আস্তে আস্তে এবছরে এগিয়ে চালিয়েছি দেখা যাক সামনে বছর আমরা যদি করোনা মুক্ত হতে পারি তাহলে আমরা আবার 125 বছর সে উজ্জ্বলতাকে আমরা আবার ফিরিয়ে আনব এবং আমাদের যে সামাজিক অনুষ্ঠান রক্তদান বা অন্যান্য যে অনুষ্ঠান সে বছর সব এবছর আমরা বন্ধ রেখেছি এই কারণে হুগলি শ্রীরামপুর ক্ষেত্রমোহন সার মেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরায় স্বরূপ দত্ত সঙ্গে আমি সাথী সোম সৃজন খবর বাংলা।